সকালবেলায় তো রিককে স্কুলে দিয়ে আসলাম, তারপরে চলে এসেছি বাবার বাড়িতে। আর আজকের দিনটা ভীষণই একটা খুশির দিন আর ভালো দিন, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে সুন্দর সুন্দর মুহূর্ত আছে। তো এখন তো ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দম, তো কাছে বাবার বাড়ি, তো সেই জন্য ভাবলাম যে একটু নিয়ে চলে যাই। মা তো সে সকাল থেকে আসতে বলেছে, বাবা মা সকাল থেকে অনেকবার ফোন করছে আমাকে যে আয় আয়, বাড়ি পুরো ফাঁকা, আর বাড়ি যে জমজমাট করে রাখবে সে তো স্কুলে গেছে। তো ওর বাবা বলছিল আজকে যেতে হবে না, কিন্তু আজকে ক্লাস টেস্ট ছিল, তো সেই জন্য আমি পাঠালাম। আর এদিকে অনেক অর্ধেকটা রান্না প্রায় হয়ে এসছে, তো জলখাবার এনে সবাই খেয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে পুজোটাও দিয়ে দিলাম। এবার সবসময় তো যাওয়া যায় না, না মানে ফট করে তো যাওয়া যায় না, বাড়ির সংসারের তো একটা নিয়মকানুন বলে জিনিস আছে না, তো আজকে বৃহস্পতিবার, তারপর পুজো টুজো দিয়ে তারপরে গেলাম। আর এই করতে করতে দেখো আমার ছেলে ছুটি টাইম হয়ে গেছে 12টার সময়, তো ওকে আবার নিতে এসেছি। কই একটু দাঁড়াও, সবাই দেখুক তোমাকে। পুজো দিয়ে তারপরে গেলাম স্কুলে, আজকে 12টা বাজতে 10-এ ছুটি হয়েছে রিকের। আর তার আগেই হচ্ছে জলখাবারের জন্য লুচি আর আলুর দম নিয়ে চলে এসেছিলাম বাবার বাড়ির থেকে, তো আজকে হচ্ছে আমার ভাইয়ের রেজিস্ট্রি হবে, তো লুচি আর আলুর দম নিয়ে এসে রিকে বাবাকে দিলাম, আমি খেলাম, রিকে দাদুকে দিয়ে আসলাম দোকানে। আর রিকেটা এখন রেখে দিয়েছি, তো স্কুল থেকে নিয়ে আসলাম। আর এখন অনেকটাই বেলা হয়ে গেল, পুরোপুরি 2টো বাজে, এখন কি ওই ব্রেকফাস্টের দিব না, এখন এটা খেলে ওইখানে গিয়ে খেতে পারবে না। আর স্কুল থেকে আনার পথে গেলাম একটু পার্লারে, আইব্রোটা করা হয়েছিল না সেটা করলাম, তো ওদিকে বাবা স্নান করে রেডি হয়ে কোথায় গেল, তো ওর জন্য ওয়েট করছি। আর এই শাড়িটা করলাম, মানে গরমের মধ্যে না একদম পুরো হালকা পাতলা, আর বেশি দূরে তো না, কাছেই বাবার বাড়ি, তো সেই জন্য একদম পুরো সিম্পল। দেখতে ভালো লাগছে, দিদারবাটির গলিতে ঢুকে পড়েছে আজকে, দেখে ওকে, ওরে বাপরে চললো। তো এখন প্রায় 2টো বাজে, আর বাবা কখন থেকে ফোন করছে আয় আয়, আমার ছেলে স্কুলে গিয়েছিল বলে দেরি হয়ে গেল, তো ভাবছিলাম সকাল থেকেই রান্নাবান্নাগুলো একটু ভিডিও করব, হয়নি ছেলের জন্য। আর এসে দেখছি যে মাসির বাড়ির থেকে সবাই চলে এসেছে, আর অনেকে এখনও আসেনি, সব জলখাবার খেয়ে মেয়ের বাড়ির থেকে, মানে পিসির বাড়িতে গেল, আবার কাছেই পিসির বাড়ি, তো হয়তো রেডিমেডি হতে গেছে। আর এখানে দেখো আজকে রান্না হয়েছে আনারসের চাটনি, মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, পাঁচ তরকারি, লাল শাক, সাদা ভাত। এখানে হচ্ছে খাসির মাংস, আর এখানে কি বেগনি ভাজা হবে, বেগনি ভাজার জন্য এখানে তেল গরম হচ্ছে। পাপা তাকাও, ওরা বোর নাকি? আর এখানে বসেছে হচ্ছে 2টো মানে লজ্জাপতি লতা, ক্যামেরা দেখে ভীষণই লজ্জা করছিল, তা আমি আবার বললাম যে মুখের থেকে হাতটা সরা, ভালো করে ভিডিওটা করি, কেননা এই ভিডিওগুলোই কিন্তু সারাটা জীবন থেকে যায়, তাই না? কোথায় নিয়ে আছে বাবা? ভাল লাগছে, মৌসুমে লজ্জায় বাঁচে না। আসো, ওয়েলকাম। কই পেন? আরে সোনার পেন।
এটা ডাইনিং এ করলে কত সুন্দর হতো। এখানে যে মালা, কালকে ভিডিওটা শেষ করতে পেরেছিলাম না, চলে এসেছিলাম বাবার বাড়ি থেকে সন্ধ্যার সময়। কালকে বৃহস্পতিবার ছিল, বাড়িতে সন্ধ্যা পিঠে দিতে হবে, মা বললো তাহলে সন্ধ্যাটা দিয়ে তুই আবার চলে আয়। বাড়িতে একবার চলে আসলে আর যাওয়া হয়। তো সকাল থেকে ফোন করছে বোন বাবা, দে বললো আয় পুজো হবে। এই কালকে যে শুরু করেছিলাম আজকে আমি শেষ করছি ভিডিওটা। আবার আজ থেকে যেটা শুরু করবো সেটা বাবার বাড়ির থেকে শুরু করবো, ঠিক আছে? তো এই কানেরটা না আমি নতুন বানিয়েছি। দেখো একটা টপ ছিল, সেই টপটা ভেঙে আর কিছু লাগলো টাকা, তো সেটা দিয়ে এই কানেরটা বানিয়েছি। আর কেমন লাগলো আমাদের বাবার বাড়িতে না, এই অনেক দিন পরে অনুষ্ঠান হলো, সেই আমার বিয়েতে অনুষ্ঠান করেছিল বাবা, তারপরে আমার ছেলের অন্নপ্রাশন হলো, আমার ছেলের জন্মদিন হলো ওদের বাড়িতে, তো লাস্ট, তারপর আর হয়নি। আর ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান হলো, বেশ বাড়িটা পুরো জমজমাট। চলো টাকা।